সুন্দরী মডেলরা তাদের রূপে গুণে সবার দৃষ্টি কাড়েন। তারা শুধু রূপে নয়, গুণেও খ্যাতি লাভ করেন। আবেদনময়ের রূপে অনেকে রাতের ঘুম হারাম করে দেয়। আর এমনই আবেদনময় সেরা 10 মডেলের নাম রইল আজকের পর্বে। তো বন্ধুরা, ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিস্টার রানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। লারা স্টোন। লারা স্টোন একজন ডাচ মডেল। 2012 সালে ফোর্বসের সেরা আয়কারী মডেলের তালিকায় 8ম স্থানে নাম রয়েছে তার। ওজন, শরীর ও দাঁতের কারণে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তাকে বেশ বেগ পেতে হয়েছিল, কিন্তু এ সমস্যা থেকে বের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অন্তর্বাসের মডেল হিসেবে সেরা তালিকায় জায়গা করে নিয়েছেন। ভিক্টোরিয়ার সিক্রেট মডেল রোজি হান্টিংটন হুইটলি এ তালিকায় 9ম স্থানে রয়েছেন। এ ব্রিটিশ মডেল ও অভিনেত্রী ভিক্টোরিয়ার সিক্রেট ও বারবারির অন্তর্বাসের মডেল হিসেবে কাজ করে পরিচিত হন। এছাড়াও 2011 সালে ট্রান্সফরমার্স ডার্ক অব দ্য মুন এ অভিনয় করে সবার নজরে আসেন এ ফ্যাশন মডেল। তালিকায় 8ম নম্বর রয়েছে বিয়াঙ্কা বল্টি। এল অফিসিয়ালের কভার ছবি দিয়ে ইতালিয়ান মডেল বিয়াঙ্কা বেশ জনপ্রিয় হন। ভোগ, হারপার্স বাজার, ডব্লিউ, কসমোপলিটন, ম্যারি ক্লেয়ারে কাজ করেছেন তিনি। প্লেবয় ম্যাগাজিনেও কাজ করেছেন এ নীল নয়না মডেল। তালিকার 7 নম্বর রয়েছে ক্যান্ডিস সোয়ানপয়েল। ক্যান্ডিস সোয়ানেপয়েল বিশ্বের ধনী মডেলদের মধ্যে অন্যতম। দক্ষিণ আফ্রিকার এই 30 বছর বয়সী মডেলও নজর কেড়েছিলেন ভিক্টোরিয়া সিক্রেটের মডেল হয়ে। 2012 সালে ফোর্বসের সেরা আয় করা মডেলদের তালিকায় 10ম স্থানে রয়েছে তার নাম। 2013 সালে স্পোর্টস সুইম ক্যাটালগে জায়গা করে নেন তিনি। কাজ করেছেন মিলান, এপি, প্যারিস হাউসের মতো বড় বড় ফ্যাশন এজেন্সির মডেল হিসাবে। লিস্টের 6ষ্ঠ স্থানে রয়েছে নীনা আগদাল। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন হলেও ডেনিশ মডেল নীনা আগদাল অনেক দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। আকর্ষণীয় দেহভাবের পাশাপাশি সুন্দর মুখশ্রীর কারণেই দ্রুতই তিনি নামি দামি কিছু পোশাকের ব্র্যান্ডের প্রচারে যুক্ত হন। তালিকার 5ম নম্বর রয়েছে বার রাফেলি। ইসরায়েলি মডেল বার রাফেলির ক্যারিয়ারে শুরু হয় 2000 সালে। এখন পর্যন্ত মেরিলিন, এমপি, মিলান, স্কুপ মডেলের মতো 8টি এজেন্সির মডেল হয়ে কাজ করেছেন তিনি। 2012 সালে ম্যাক্সিম হট 100 জন মডেলের তালিকায় প্রথম হয়েছিলেন তিনি। 2 সন্তানের মা বার রাফেলি সুইমস্যুটের প্রচ্ছদ মডেল হয়েছেন কয়েকবার। তিনি গার্নিয়ার, পিগেট, স্কাডা, ক্যাপ, ফক্স, অ্যারো, স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের নিয়মিত মডেল। তিনি শুধু দুর্দান্ত মডেলই নন, পাশাপাশি টিভি উপস্থাপনা, অভিনয় ও নিজের ফ্যাশন ব্যবসা সামলাচ্ছেন। রাশিয়ান মডেল ও অভিনেত্রী নাতালিয়া 2012 সালে ফোর্বসের সেরা আয়কারী মডেলের তালিকায় 3য় অবস্থানে রয়েছেন। সুন্দর শরীরের অধিকারী হওয়ায় ফ্রান্সের বেশিরভাগ নারীর অন্তর্বাসের ব্র্যান্ডের ডিজাইনারদের নজরে সবসময় থাকেন নাতালিয়া। দু সাল থেকে 2013 সাল পর্যন্ত স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুট ম্যাগাজিনের মডেল হিসাবে বেশ পরিচিতি পেয়েছেন রাশিয়ান মডেল ইরিনা শায়ে। এই আবেদনময় মডেল ইন্টিমিসিমি নামে নারীদের একটি পোশাকের নাম ডাকওয়ালা ব্র্যান্ডের মডেল হিসাবে লম্বা সময় পার করেছেন। কেট আপটন। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে নারীদের অন্তর্বাসের মডেল হিসেবে কেট আপটন সবসময় সেরা। শুরুটা লিড মডেল ম্যানেজমেন্ট কোম্পানির একটি কাস্টিং কল দিয়ে, সেই যে শুরু হয়েছিল কেট আপটনের যাত্রা, তারপরে আর পিছনে ফিরে তাকাননি। হলিউডের ছবি থেকে ফ্যাশন ম্যাগাজিন ভোগের কভার পেজ সবই তার হাতের মুঠোয়। সম্প্রতি ম্যাক্সি ম্যাগাজিন তাকে পৃথিবীর সেরা যৌন আবেদনময়ের তকমা দিয়েছে। 2011 সালে স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুটের মডেল হওয়ার পর যুক্তরাষ্ট্রের এ মডেল ও অভিনেত্রী সবার নজরে আসেন। তালিকার সর্বশেষ ব্রাজিলের মডেল ও অভিনেত্রী আদ্রিয়ানা লিমা। 2000 সালের ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেল হয়ে সবার নজর কাড়েন আদ্রিয়ানা লিমা। পরের গল্পটা সবার জানা, মডেলিংয়ের সবচেয়ে ধনী তারকাও তিনি। 2014 সালের ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে বেশি আয় করা মডেল হন তিনি। বছরে তার আয় $73 লাখ। সম্প্রতি টপ মডেলদের তালিকায় দ্বিতীয় হলেও শীর্ষস্থানে ছিলেন অনেকবার। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত মেবেলাইন প্রসাধনীর মডেল ছিলেন এই সুন্দরী মডেল। বন্ধুরা, আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখার ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।